ইন্ট্রাডিলা সেগোভিয়ানা সুরে পা মেলাতে চাইতো তন্ময় ঘোষ। জীবনের শেষ ইচ্ছে ছিল স্পেন ঘোরার, বাদশাদ ছিল শরীর, এখন আর কোনো বাধা নেই। চখার মতো এ আকাশ ও আকাশ ঘুরে বেড়াও তন্ময় ঘোষ। কলকাতা টিভির এক সতীর্থের কলমে তোমাকে স্মরণ। ২০১১তে নতুন করে কলকাতা টিভি শুরু হল, আর সেই সময়ে এক ঘোষের পো এসে হাজির হলেন আমাদের দপ্তরে, তন্ময় ঘোষ, আমাদের নতুন এন্টারটেনমেন্ট এডিটর। কত নামে যে ডাকা হতো তাঁকে, ঘোষের পো বলে ডাকার চল তো ছিলই। ডাকলেই তন্ময় বলতো, আমার বাবাই যে আমার বাবা সেটা নতুন করে বলার কি আছে। এর মধ্যেই নতুন নাম হাজির, ঘোষ কেটারার্স। কেন? কারণ ওর কাছে গিয়ে আমরা বায়না ধরতাম, বেশি এনো না, দুটো মাটন পাসিন্দা, দুটো চাপ, আচ্ছা বেশ রয়্যাল থেকেই এনো, সঙ্গে কয়েকটি রুমালি রুটি। ও প্রথমে জিজ্ঞেস করত আর কিছু, তারপর ফোন করত, ঘোষ কেটারার থেকে বলছি, একটু মাল কম পড়ে গেছে, দু প্লেট পাসিন্দা আর দু প্লেট মাটন চাপ পাঠিয়ে দিন, ছটি রুমালি রুটিও দেবেন, 30% ডিসকাউন্ট সমেত মাল হাজির কলকাতা টিভির অফিসে। তো এইভাবেই ও নিজেই হয়ে উঠল ঘোষ কেটারার। আগে টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করেছে, যোগাযোগ ভালো, বিশেষ করে ফিল্ম, সেলিব্রিটি আর ডাক্তার, ডাক্তারদের অর্ধেক আবার ওর বন্ধু। কতজনের কত সমস্যা মিটিয়েছে ও। জ্যোতি বসু হাসপাতালে প্রতিদিন ওর ছক্কা, সবচেয়ে আগে খবর তন্ময় দিত। এরই মধ্যে ওর হার্টে বাইপাস অপারেশন হলো। কলকাতা টিভির আমরা কয়েকজন রক্ত দিতে গেলাম। দেওয়ার পরে তন্ময় বলেছিল, আমার সঙ্গে কলকাতা টিভির এখন রক্তের সম্পর্ক। এরপরে ওর কিডনির সমস্যা, আমরা সবাই ছিলাম সঙ্গে, কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে কিছুদিন বাড়িতে থেকে আবার দফতরে আসা শুরু করল। কদিন আগেই বলছিল, জানো খাওয়া আর ঘোরা তো জীবন, আমার একটা গেছে, খাওয়ার রেস্ট্রিকশন আর উঠবে না, কিন্তু ঘুরব, একটা রাইস কুকার কিনে নিচ্ছি, ভাত আলু ডিম সিদ্ধ খেয়েও ঘুরতে যাব। স্পেনে যাবার তাল করছিল তন্ময়, সে সুযোগ এসে গেল। ভিসা পাসপোর্ট ছাড়াই আমাদের ঘোষের পো, আমাদের ঘোষ কেটারার তন্ময় ঘোষ এখন পাখি হয়ে উঠছে। যা তন্ময়, উড়ে যা, আর তোর খাবার বাধাও নেই, প্লেনের টিকিটও কাটতে হবে না। লোরকার কবিতা আওড়াতে আওড়াতে মাদ্রিদেই চলে যা বরং। কলকাতা টিভি।